বন্ধুরা, আজকে তারিখ হলো অক্টোবর মাসের 15 তারিখ। তো সকাল সকাল চলে আসলাম কলকাতা গ্যালিফ স্ট্রিট পাখির মার্কেটে। আজকে পাখির মার্কেটে কী প্রাইস আপডেট যাচ্ছে সমস্ত কিছু তথ্য তোমাদের এই ভিডিওতে থাকছে। তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ লাভবার্ডের কালেকশন। তো লাভবার্ড এখানে 1200 টাকা জোড়া। তো দেখে না বন্ধুরা, যে লাভবার্ডগুলো দেখতে পাচ্ছ এগুলো ছিল 1200 টাকা জোড়া। আর এদিকে যে ককটেলগুলো দেখতে পাচ্ছ, এই ককটেলের দাম ছিল মাত্র 1800 টাকা জোড়া। আরও ডিটেলস জানতে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে যোগাযোগ করে নিতে পারো, এবং অনলাইনে তোমরা হোম ডেলিভারির জন্য অর্ডার দেওয়ার জন্য এই নম্বরে ফোন করতে পারো। আর এদিকে দেখতে পাচ্ছ বদ্রি পাখি আছে। তো বদ্রির দাম ছিল 300 টাকা। তো বন্ধুরা দেখে নাও, বদ্রির দাম ছিল 300 টাকা জোড়া। আর এখানে দেখছো ব্ল্যাক জাভার দাম ছিল 300 টাকা জোড়া। ব্ল্যাক জাভা কি দিচ্ছ? ব্ল্যাক জাভা, হ্যাঁ, ব্ল্যাক জাভা কত? ব্ল্যাক জাভা 300 টাকা জোড়া। আর এদিকে যে নর্মাল ফিন্সগুলো দেখতে পাচ্ছ, ফিন্সের দাম ছিল মাত্র 200 টাকা জোড়া। তো বন্ধুরা, সবাইকে জানিয়ে রাখি, আসছে 22শে অক্টোবর রবিবার দুর্গাপুজো অষ্টমী উপলক্ষে এই হাটটি বন্ধ থাকবে। তো বন্ধুরা, এই গ্যালিফ স্ট্রিট পাখির মার্কেটে আসতে গেলে তোমাদের প্রথমে আসতে হবে শ্যামবাজার। তো শ্যামবাজার থেকে 5 মিনিট হাঁটা পথে তোমরা পৌঁছে যাবে এই পাখির মার্কেটে। এই মার্কেটে ওপেনিং টাইম হলো প্রত্যেক রবিবার সকাল 6টা থেকে বিকেল 4টা অবধি। তোমরা এদিকে সানকুনো দেখতে পাচ্ছ, সানকুনোর দাম ছিল 25,000 টাকা জোড়া। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ রোজিলা আছে। তো রোজিলার দাম ছিল 60,000 টাকা জোড়া। তো বন্ধুরা দেখে নাও, রোজিলার দাম ছিল 60,000 টাকা জোড়া। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্লু মঙ্ক আছে। তো ব্লু মঙ্কের দাম ছিল 25,000 টাকা জোড়া। আর এদিকে প্যাসলেস দেখতে পাচ্ছ, প্যাসলেসের দাম ছিল মাত্র 8,000 টাকা জোড়া। এখানে যে ককটেলগুলো দেখতে পাচ্ছ, এই ককটেলগুলোর দাম ছিল 2,000 টাকা জোড়া। তো বন্ধুরা দেখে নাও, এগুলোর দাম ছিল মাত্র 2,000 টাকা জোড়া। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও, আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে তোমরা কনুর দেখতে পাচ্ছ, পাইনঅ্যাপেলের দাম ছিল 3,000 টাকা জোড়া। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, পাইনঅ্যাপেল কনুর দাম ছিল মাত্র 3,000 টাকা জোড়া। আর ইয়েলো সাইজ যেগুলো দেখছো এগুলোর দাম ছিল 2,500 টাকা জোড়া। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, যে কনুর দাম ছিল 3,000 টাকা জোড়া, আর ইয়েলো সাইডের দামগুলো ছিল 2,500 টাকা জোড়া। আর এদিকে তোমরা লুটিনো আপলিন দেখতে পাচ্ছ, এগুলোর দাম ছিল 1,800 টাকা জোড়া। তো বন্ধুরা, এই যে লাভবার্ড দেখতে পাচ্ছ লুটিনো আপলিন, তো এগুলোর দাম ছিল মাত্র 1,800 টাকা জোড়া। আর এই যে ককটেলটা দেখতে পাচ্ছ, এটার দাম ছিল 1,800 টাকা জোড়া। আর এদিকে নর্মাল ফিন্স দেখতে পাচ্ছ, এই ফিন্সের দাম ছিল মাত্র 150 টাকা জোড়া। তো বন্ধুরা দেখে নাও, এই নর্মাল ফিন্সের দাম ছিল মাত্র 150 টাকা জোড়া। আর এদিকে তোমরা যে বদ্রিগুলো দেখতে পাচ্ছ, এগুলোর দাম ছিল 250 টাকা এবং 300 টাকা জোড়া। আর এদিকে যে হোয়াইট কালার ডাবগুলো দেখতে পাচ্ছ, এই হোয়াইট কালার ডাবের দাম ছিল মাত্র 400 টাকা জোড়া। তো বন্ধুরা দেখে নাও, হোয়াইট ডাবের দাম ছিল মাত্র 400 টাকা জোড়া। আর এদিকে যে তোমরা জাম্বু ফিন্স দেখতে পাচ্ছ, জাম্বু ফিন্সের দাম ছিল 600 টাকা জোড়া। তো বন্ধুরা দেখে নাও, জাম্বু ফিন্সের দাম ছিল মাত্র 600 টাকা জোড়া। আর এদিকে তোমরা বিভিন্ন ধরনের খাঁচা দেখতে পাচ্ছ, সুন্দর সুন্দর খাঁচা তোমরা এখানে অনেক কম দামে পেয়ে যাবে। তো চলো দামটা জিজ্ঞাসা করা যাক। এই খাঁচাটা কি প্রাইস আছে? এটা 1400 টাকা, 2.5 ফুটের। আর এদিকে দেখতে পাচ্ছ, পাখি পোষার জন্য বিভিন্ন রকম জিনিস, ঘর, পাখির বিভিন্ন ওষুধ, খাবার, জল রাখার পাত্র দেখতে পাচ্ছ, এগুলো 10 থেকে 20 টাকা করে দাম। ছোটোগুলো 10 টাকা এবং বড়গুলো 20 টাকা করে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।
তো তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।